হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বিথি চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগে দেখতেই পাচ্ছ কলেজে একটু রং খেলাখালি হয়েছে, কারণ বসন্ত উৎসবে তো চলে এসেছে আর আমরা তো আর টাইম পাবো না, আমাদের কলেজটা ছুটি পড়ে গেছে। ওই জন্য দেখতে থাকছো সবাই একটু রং মাখামাখি করে নিচ্ছি, তারপর হচ্ছে যাবো হচ্ছে ভাষা দিবস উদযাপনের ওখানে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর সবাই অর্থনীতিতে মানুষের যে দ্বিতীয় ভাষা শেখার অবকাশই তখন তৈরি হয়নি, সেখানে আরেকটি ভাষা তৃতীয় না চতুর্থ না পঞ্চম তাও জানে না। দুই পাকিস্তান মিলিয়ে তাদের মাত্র 3.5% মানুষ উর্দুতে কথা বলতে, সেই ভাষাটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে পূর্ব বাংলায় মাতৃভাষার উপরে, তখন মানুষ বুঝলে অর্থাৎ সেই ভাষাটা তাদের কাছে মনে হলো মন্দ ভাষা। অতএব ওই মন্দ ভাষা আমরা মানব। ভাষার ভালো মন্দ এইভাবেই তৈরি হয়, এইভাবে ভাবনাতে আসে, আমাদের বিক্ষুব্ধ করে, সেখান থেকেই আমরা ভাষা আন্দোলনের মতো একটা জায়গা তৈরি করতে পেরেছি এবং বিশ্বে পরিচিত হয়েছে এই একটি দিন, যে দিনটা ভাষার জন্য কিছু মানুষ রক্ত দিলেন, প্রাণ দিলেন, আবার যে দিনটার থেকেই প্রেরণা নিয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আত্মপ্রকাশ করল 71 সালে। 71 সালে মার্চ মাসে যখন বাংলাদেশ টপক করে ফুটছে, ঠিক আজকের দিনে 3 তারিখ রবীন্দ্রনাথের যে বিখ্যাত গান যেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাকে স্বীকৃতি দেওয়া হল, ওই বিক্ষুব্ধ গোষ্ঠী স্বীকৃতি দিলেন যে এটাই হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। পাকিস্তানে সাড়ে জাহাজ সে আছে পাকিস্তান আমারা ইকবালে এটা নয়, তারা ঘোষণাই করে দিলেন 3রা মার্চ, দেখবেন আজকে কাগজে দিয়েছে দিনের বিশেষত্বে, যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। তখন বাংলাদেশ আত্মপ্রকাশ করেনি, বাংলাদেশ আত্মপ্রকাশ করছে 16ই ডিসেম্বর। এভাবে একটা দিন তৈরি হয়ে যাচ্ছে, কাজে 21শে ফেব্রুয়ারি না হলেও আজকের যে দিনটা সেটাও খুব কম তাৎপর্যপূর্ণ নয়। একজন কবি, দুটো গান, দুটো দেশের জাতীয় সঙ্গীত হিসেবে সরাসরি গৃহীত হচ্ছে, আর একটা দেশের যে জাতীয় সঙ্গীত শ্রীলঙ্কার, সেখানেও রবীন্দ্রনাথের ভাবনা, কথা, সুর কাজ করছে সেই গানের মধ্যে। সরাসরি রবীন্দ্রনাথের সেটা লেখা নয়, কিন্তু রবীন্দ্রনাথের গানটিকে অনুকরণ করে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত তৈরি হয়ে আছে। মানে তিনটে দেশের জাতীয় সঙ্গীতের সঙ্গে আমাদের বাঙালি একজন কবি সম্পর্ক জুড়ে আছে, হৃদয় জুড়ে আছে। এখন আনুষ্ঠানিকতার মধ্যে আমরা যাই, যে মাঙ্গলিক প্রদীপ আজকে নেই, মাঙ্গলিক উদ্বোধন সূচনা নেই, অধ্যক্ষ মহাশয়ের কথা দিয়ে
ইংলিশ শেখা। তো আমি বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ গানছে বা গান শোনা এবং অনেক বইও পড়েছি ইংলিশে, এবং নিয়মিত আমি ডায়েরি লিখতাম, তার সাথে বন্ধু বান্ধবদের সাথে কথাও বলেছি অনেক। এভাবে কিছুদিনের মধ্যেই ইংলিশে বেশ সরব হয়ে যায় আমি, অ্যান্ড এখন আমি ভালোভাবে বলতেও পারি ইংলিশ, আর চেষ্টা করি ইংলিশ। সামিলে যখন পাকিস্তান ভাগ হয়ে যাচ্ছে তখন বাংলা ভাষাভাষী ছাত্ররা এবং ওখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজের ছাত্ররা কিন্তু সেটা মেনে নিতে পারছেন না। এই আমার বিষয় হচ্ছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তখনকার যে ভয়ঙ্কর চিত্র, যে ছাত্রদের মানে যে প্রতিবাদ, সেই প্রতিবাদটাকে তখন তারা মানে গভীরভাবে নিচ্ছে যে কীভাবে এই সরকারের বিরুদ্ধে, বিশেষত একটা সরকারের বিরুদ্ধে একটা সিস্টেম হয়ে গেছে যে আমরা যদি একটা সরকারের বিরুদ্ধে কথা বলতে চাই না আমরা তখন মানে খবর হয়ে গেছি। বিষয়টা এরকম না, তাহলে আমাদের মধ্যে যে একটা জোরটা, সেই জোরটা ভাবটা কিন্তু কমে যাচ্ছে। আমাদের মধ্যে যে একটা জোরটা, যে ইউনিটি পাওয়ার, সে পাওয়ারটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে সেই সময় যখন 1947 সালে তখন সে এখনকার তখনকার যুবক আর আমাদের যুবক একটা আকাশ পাতাল নয়, ঠিক আছে? তখন তাহলে সরকার 1947 সালে যখন চিনি আদেশকে ভাগ করছে, আমরা কিন্তু সেই যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা আসতে পারি না। এটা অনেকে একটা ভয় কিন্তু কাজ করে, কিন্তু ভয়কে কাটিয়ে এখানে আসা উচিত যে আন্দোলনে সামিল হওয়া, কিন্তু আন্দোলনে সেই সময় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা চলে যাচ্ছে তখন মানে সরকার আশ্বাস পেয়েছি এই বাংলা মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। বাংলায় চিনেছি রবীন্দ্রনাথ, জীবনানন্দের মতো মহিয়ান কবিদের, যাদের লেখনীর মনোমুগ্ধকর দৃশ্যপট ছড়িয়ে গেছে দূর দূরান্তে, দেশ থেকে দেশান্তরে, সমগ্র বিশ্বে। তাই আমরা গর্বিত, আমরা বাঙালি, যেখানে কবিদের মনোপটে আঁকা হয়ে যায় প্রকৃতির অরূপ রূপের লীলা, সেখানে বাংলা ভাবে ও ভাষায় আমাদের মনে এক অপূর্ব তৃপ্তিকর অনুভূতি জাগায়, আর মুখ মুখেও ফুটিয়ে তোলে ভাষা। তাই বাংলা মায়ের কোলেই আমরা পেয়েছি নিশ্চিন্ত আশ্রয়, বারবার প্রতি জন্মে যেন ফিরে পাই আমরা আমার বাংলাটায়। এই বাংলা ধান শিবির তীরে এই বা
বাধা নাই। নমস্কার। থাকবে এবং মনোযোগ দিয়ে শুনবে এটা ভাবতেও পারেনি, ভাবলে নিশ্চয়ই একটা মিষ্টির ব্যবস্থা করতাম। মন্দির আগে একটু দেখাই না 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 তোমাকে প্রত্যেক ব্লগে মুখটা দিয়ে তোমার শুরু হয়।